শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছি একদম রেডি। আর টুনি, তুমি টুনি, আমি টুনা, কারণ কথা হবো আমি ভালো। তো দুইজনে রেডি হয়ে গেছি, আজকে বরের ছুটির দিন, যাব হচ্ছে ঘুরতে। তো চলো, ছেলের একটা আবদার আছে, ও ভালোবাসে খেতে কর্নেলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম, তো কি করছি না করছি দেখতে থাকো, জানি না কতটা ছোট্ট একটা ভিডিও হবে বন্ধুরা, দেখে নিও। আর চলো ছেলের আবদার মেটাতে আর কি আমরা ঘুরতে যাচ্ছি আর কি। ছেলের আবদার আজকে আইসক্রিম খাবে, কর্নাটো, তাই তো? চিকেন তো আছেই, তো আগে যাই একটু ঘুরে আস, মানে মেন উদ্দেশ্য আমাদের ঘুরতে যাই একটু ছেলেকে নিয়ে, এটাই আর কিছু না। চলো বন্ধুরা এখন যাই, তারপরে আবার গিয়ে কথা বলছি, বা ভিডিওতে ভয়েস দেবো গিয়ে। সন্ধ্যাবেলায় খুব সুন্দর একটা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি, চারি সাইডে অন্ধকার, তার মাঝে লাইটের জোনাকি পোকার মতন আলো ঝিঝি বাতাসও কিন্তু বইছে। হ্যাঁ, পেট্রোল পাম্প আজিয়া তেল পূর্ব না। আর এই রোমান্টিক দিনে, রোমান্টিক একটা সন্ধ্যায়, তাই বরকে নিয়ে চলে গেলাম গঙ্গার হাওয়া হাওয়া খেতে খেতে, যেখানে আর কি যাব। কত দূর যাবে? যাবো হচ্ছে রেস্টুরেন্ট খেতে, গঙ্গাধারে যে ছোট ছোট দোকান গুলো, গান গাওয়া গুলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তুমি বলো তো, তুমি বলো না, তুমি বলো না, আমি বলছি। ঠিক আছে, তো চলো, চলে এসেছি প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি। আর গঙ্গাধারের রাস্তাটা দেখেছো, খুব সুন্দর। আর এই যে মানে গাড়িগুলো যাচ্ছে থেকে থেকে, আর গাড়ির লাইটগুলো জ্বলছে জোনাকি পোকার মতন, কত সুন্দর লাগছে। আর বহরমপুরের ভিতর দিকটা গেলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে, যেটা গঙ্গাধারের দিকে, ওই জন্য ভিড়টা কম থাকে, এই জন্য এই রাস্তাতে সবাই যাওয়া আসা করে সবাই। আর এই রাস্তাটা মেন তৈরি হয়েছে লালবাগে যাওয়ার জন্য, লালবাগে যাওয়ার রাস্তাটা সহজ করার জন্যই এই গঙ্গাধারের রাস্তা তৈরি হয়েছে। যাই হোক, আর আমি কিন্তু চারিদিকে কিন্তু তাকাতে খুঁজতে খুঁজতে আসছি যে বৃষ্টির দিনে কোথায় কি বসেছে সেটাই আর কি, কোথায় আর কি গাড়িটা থামানো যায়। তো এই দেখো সবাই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে, কেটলি মানে একটা বিখ্যাত চায়ের দোকান, তো নাম করা চায়ের দোকান। তো যদি আমরা চা খাই না, সেই কারণে আমরা কোনোদিন যাইনি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তাহলে চলে এসেছি আমি, এবার ছেলেকে নিয়ে যাবো, ওর পছন্দের আইসক্রিম। তো ও বললো প্রথমে কর্নেটো খাবে, তারপরে বলছে না আমি বাটি আইসক্রিম খাবো, চকলেট বাটি। তো সেটা ওকে দিলাম, তো ওটা খাক, আর আমরা এদিকে দেখি কী খাবে, ও জিজ্ঞেস করে আসি। তো ও বললো আইসক্রিম খাবো, তাও আমি আমার জন্য একটা চকলেট আইসক্রিম আর ওর জন্য একটা বাটি আইসক্রিম নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের, সেটাই খাচ্ছি। তো সবই ঠিক আছে, কিন্তু এখানে আমি যেটা খেতে আসলাম মোমো, তো সেটা দেখে দোকানটা আজকে মানে শেষ হয়ে গেছে মোমো, এতটাই চাপ। বৃষ্টির দিনে আমাদের মতন সবাই প্রেম করতে বেরিয়ে মোমোটাই খেয়েছে, তাই আমাদের কপালে আজকাল মোমো জুটলো না। তো আমরা টাউনের মধ্যে চলে এলাম, খারাপ নিয়ে একটু আমরা আবার রেস্টুরেন্টের নামটা দেখো কত সুন্দর, আর লাইটিং দিয়ে। আর এই রেস্টুরেন্টে না এত রোমান্টিক একটা গান হচ্ছিল, তো গানটা শুনেই মানে আজকে মন ভরে গেল, গানটা ছেড়ে আর উঠে আসতে ইচ্ছা করছিল না। এখানে অর্ডার দিলাম হচ্ছে চিকেন পকোড়া আর হচ্ছে মোগলাই। তো এই দেখো বলতে বলতে আবার চিকেন পকোড়া দিয়েও দিয়েছে, আর আমি আগেই খেতে চাচ্ছি, তোমাদের দাদাভাই বলছে না না দাঁড়াও আগে আমাদের ভিডিও করতে হবে, ভিডিওর চক্করে পড়ে আমরা কিন্তু খেতেও পাচ্ছি না। খেতে খুব সুটেস্ট হয়েছিল এই চিকেন পকোড়াটা। হ্যাঁ একদম, তো এই দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, আর এই দেখেছো আমার বর কিন্তু এখনো খায়নি, তোমাদেরকে দেখিয়ে যাচ্ছে। আমি দেখাবো খাওয়া, দাঁড়া আমি খাওয়া দেখাবো না, ও কত ভদ্র লোক আর আমি কত অভদ্র। আমি ভদ্র ভাবে খাচ্ছি দেখো, একদম রোমান্টিক ভাবে খাচ্ছি, আমার বর আবার খাওয়া শুরু করে দিয়েছে দেখেছো। শুধু টেস্টি ছিল, আমার কেউ এখনো মনে পড়ছে, পেঁয়াজগুলো খেতে দারুণ লাগছিল। খাবো, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি আর কি করবো, বসে বসে দেখছিলাম ও খাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছে, খুব টেস্টি বন্ধুরা। হ্যাঁ, আর মোগলাইটাও ভালো ছিল, বাট আমার অতটাও ভালো লাগেনি, তাই আমি তেমন ভাবে খাইনি। পুরো পাতা পাতা মানে ফাঁকা করে দিয়েছি, পেঁয়াজ টিয়াজ যা ছিল শসা সব খেয়ে নিয়েছি,
একদম পাত ফাঁকা। তো আবার দেখো কত তাড়াতাড়ি খাই দেখেছো তোমরা ভাবো। আর এই দেখো খেতে না খেতে শেষ হতে না হতে চলে এসছে মুগলাই, তার সঙ্গে সস, আলু তরকারি, পেঁয়াজ। আমি এখান থেকে দু পিস মুগলাই খেয়েছিলাম, আমার খেতে ভালো লাগেনি, তার জন্য। এটা অন্য টাইপের মহিলা, মানে সবকিছু মানে পছন্দ করে না। আমার খেতে ভালো লাগে কোন টেস্টফুল জিনিস একটা। না আমার কি বলতো বাইরের খাবার এইসব কিছু পছন্দ হয় না, আমার ওই এগ রোল তারপরে হচ্ছে এটা তো খেতে ভালো লাগে, সবাই খেতে সবাই বন্ধুরা সবাই বলে ভালো। আমার মুগলাই খেতে একদম পছন্দ হয় না, তবু তোমাদের দাদা ভাই মন রাখতে খেতে হয়। হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা চলো বাড়ি যাই। আর তোমরা আমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো বলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা বাড়ি চলে এলাম, তো বাড়ি চলে আসলাম ঘুরে টুরে, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমাদের রাতের বহরমপুর বাংলাদেশের রাস্তাটাই বেশ বহরমপুর না, আমাদের এই দিকটা বহরমপুর তো যাইনি, তো এটাকে বহরমপুর বহরমপুরে শেষ দিন যাও। তো তোমাদেরকে দেখালাম যেটুকু পারলাম, আর আমার বরের পছন্দের খাবার আমার পছন্দ হয় না, সেই কারণে ঝগড়া লেগে গেছে দুইজনে ঘুরতে গিয়ে। একদিন ঘুরতে গিয়েও শান্তি নাই, তো ঝগড়া মোগলাই পরোটা, মোগলাই তা বলছে পছন্দ না ওর, টেস্টি হয়নি। টেস্ট ঠিক আছে, ওরকমই হয়, এর আগে খেয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের ভিডিও এটুকুই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা, বাই, গুড নাইট।